টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে দুপুর দুইটার দিকে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের ছাত্রলীগ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা পরিষদ। সিলেট এমসি কলেজ ও নোয়াখালী সহ সারাদেশে ধর্ষণের মতন এমন ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় তারা বলেন, গত কয়েকদিনে সারাদেশে বেশ কয়েকটি ধর্ষণের শিকার হয়েছে। শনিবার নোয়াখালীতে বিবস্ত্র করে এবং গত সপ্তাহে সিলেটের মোরারি চাঁদ কলেজ এলাকায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে একজন নারী গণধর্ষণের শিকার হন। সমাজে সাধারণত যেসব অন্যায় অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে তার মধ্যে নিকৃষ্ট ও ঘৃণ্য হচ্ছে ধর্ষণ। নারী নির্যাতন রোধে বিভিন্ন আইন ও তাতে শাস্তির বিধান থাকলেও সামাজিক অবক্ষয়ের কারণে নারীর উপর সহিংসতা দিন দিন বাড়ছেই। ছোট বড় সব নারীর সম্মান রক্ষা করা সমাজের নৈতিক দায়িত্ব এবং নারীর উপর সহিংসতা বন্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। এ সময় ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবেল খান জানায়, সারাদেশে যে ধর্ষণ শুরু হয়েছে তা থেকে আমরা বাঁচতে চাই, আমরা ধর্ষকের শাস্তি চাই। আমাদের দাবি একটাই, বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদের টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক শিকদার তৌফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদুস তালুকদার, উপপ্রচার সম্পাদক জুয়েল হিমু সহ আরো অনেকে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।